কী হতে যাচ্ছে আগামী আঠাশে জুলাই কী হবে আঠাশে জুলাই সেটি এখন দেখার বিষয় আরেকটি বিষয় হচ্ছে কী করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্থাৎ ডিএমপি কারণ তারা সিদ্ধান্ত দিয়েছিল যে সাতাশে জুলাই যে মহাসমাবেশ হওয়ার কথা অর্থাৎ বিএনপি চব্বিশ তারিখে সাতাশে জুলাই তাদের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি অফিসের সামনে এবং পাল্টা কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগের সংগঠন অঙ্গ সংগঠন যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগ তারা সমাবেশটি করতে চেয়েছেন বাইতুল মুখরমের দক্ষিণ গেট ডিএমপি সেখানে সিদ্ধান্ত দিয়েছে বিএনপিকে যেহেতু ডিএমপি আর বিএনপি একই রকম মনে হয় যাই হোক ডিএমপি সিদ্ধান্ত দিয়েছে বিএনপিকে যে সাতাশ তারিখে সমাবেশ করতে হলে সর্বার্ধী উদ্যান বা সায়েদাবাদ সংলগ্ন গোপীবাগ মাঠে করতে হবে অপরদিকে আওয়ামী লীগকে তাদের সিদ্ধান্তের কথা জানিয়েছেন যে যে আওয়ামী যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ যে সমাবেশটি করতে চায় শান্তির জন্য এই ব্যানারে তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়াম মাঠ অথবা মহানগর নাট্যমঞ্চে সমাবেশটি করার কথা জানিয়েছিল কিন্তু পরিস্থিতি এখন বদলে গেছে বিএনপি ছাব্বিশ তারিখ সন্ধ্যায় ঘোষণা করেছে যে তারা সাতাশ তারিখের পরিবর্তে আঠাশ তারিখে তাদের সমাবেশ নয়াপল্টনেই করবে তাদের কার্যালয়ের সামনে তার পনেরো মিনিট পরেই বাংলাদেশ আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ সংগঠনগুলো ঘোষণা দিয়েছে স্বেচ্ছাসেবক লীগ যুবলীগ ছাত্রলীগ তারা ঘোষণা দিয়েছে যে তারা সমাবেশটি সাতাশ তারিখের পরিবর্তে আঠাশ তারিখে করবেন সেরা বাংলানগর কোনো এক মাঠে এই যে অবস্থান সেই দিন অবস্থাটা কী হবে সেই দিনের সমাবেশকে কেন্দ্র করে দুই দলেরই নেতাকর্মীরা এখন ঢাকায় ঢাকায় কিন্তু এখন ব্যাপক উপস্থিতি নেতাকর্মীদের সমাবেশ সফল করবার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ শান্তির পক্ষে বিএনপি তাদের দ্বাদশ সংসদ নির্বাচনের প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে যাতে নির্বাচন হয় সেই জন্য তাদের জোরালো আন্দোলন এবং গত এক বছর যাবত আমরা দেখতে পাচ্ছি বিএনপি যখনই কোনো কর্মসূচি দেয় পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগ ওই দিনেই একই দিনই তাদের কর্মসূচি পালন করে থাকেন তারই ধারাবাহিকতায় সাতাশে জুলাই দুই দলেরই পাল্টাপাল্টি কর্মসূচি কিন্তু বিএনপি হঠাৎ করে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে আঠাশে জুলাই নিয়েছে এবং আওয়ামী লীগও তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে আঠাশে জুলাই নিয়েছে তাদের সমাবেশ এই দুই দলের এই যে পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা এবং তাদের অবস্থানের পরিবর্তন এবং তাদের মুখে যে সংলাপগুলো মানুষ শুনতে পাচ্ছে ঢাকাবাসী যে কথাগুলো শুনছে সে বিষয়ে ঢাকাবাসী এখন উদ্বিগ্ন পরিস্থিতি বেশ ঘোলাটে পরিস্থিতি কোন দিকে গড়ায় সেটি এখন দেখার বিষয় শান্তিপূর্ণভাবে দুই দলেরই সমাবেশ শেষ হোক সেটি সকলের প্রত্যাশা দেশবাসীর প্রত্যাশা কিন্তু ঢাকা মহানগরবাসীর মধ্যে এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে যে এই দুই দলের সমাবেশকে নিয়ে কি হবে আঠাশ তারিখ কি হতে যাচ্ছে আবার বিদেশি পর্যবেক্ষক যারা তারাও নজরে রেখেছেন বাংলাদেশের এই পাল্টাপাল্টি কর্মসূচিকে বাংলাদেশ আওয়ামী লীগ বলছে বিএনপি করতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যদি ঢাকা মহানগরীতে ঘটে তাহলে তারা সেটা পুলিশের পাশাপাশি প্রতিহত করবেন শান্তির জন্য অপরদিকে বিএনপি বলছে যে আগামী নির্বাচন যাতে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয় সেই জন্য তাদের শান্তিপূর্ণ এই সমাবেশ এই সমাবেশে কোনো বিশৃঙ্খলা তারা মেনে নেবে না যাই হোক দেখা যাক দুই দলের শীর্ষ নেতাদের কথোপকথনে যেটি বেরিয়ে আসছে সেটি হচ্ছে ঢাকা মহানগরীর রাজনীতি অর্থাৎ বাংলাদেশের রাজনীতি এখন বেশ উত্তপ্ত রাজনীতি এখন রাজপথে কথা হচ্ছে রাজপথে কথা হবে রাজপথে লড়াই হবে কিনা সেটি আমরা জানি না সেটি না হোক সেটি আমাদের প্রত্যাশা কোনো ধরনের আঘাত প্রত্যাঘাত আমরা চাই না দেশবাসী চাই না দেশবাসী চাই যে শান্তিপূর্ণ একটা সমাধানে যেন আসে আগামী নির্বাচনটা যেন শান্তিপূর্ণ এবং সৌহার্দ্যপূর্ণ হয় জনগণের অংশগ্রহণ এবং রাজনৈতিক দলগুলো স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে যাতে নির্বাচনটি অনুষ্ঠিত হয় দুই দলের কাছে সেটি প্রত্যাশা কাজেই আমি আবারও যেটি বলছি যে ডিএমপি যেহেতু সাতাশে জুলাই কর্মসূচির ব্যাপারে দুই দলকেই তাদের পরামর্শের কথা জানিয়েছেন এখন আঠাশে জুলাই শুক্রবারের এই মহাসমাবেশকে বা সমাবেশকে কেন্দ্র করে ডিএমপির ভূমিকা কি হয় সেটি এখন দেখার বিষয় যাই হোক আপনারা যারা দেখছিলেন শুনছিলেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ একটা শান্তিপূর্ণ অবস্থান শান্তিপূর্ণ সমাবেশ আমরা চাই শান্তিপূর্ণ নির্বাচন আমরা চাই দেশের সমৃদ্ধি কামনায় এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে